make America great again. একদিকে বিতর্ক পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, অন্যদিকে নতুন করে যোগ হয়েছে সিরিজ মামলা। মাত্র চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের 2020 সালের নির্বাচনে হেরে ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন ডিসির আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এমন সময়ে ট্রাম্পের বিরুদ্ধে এই সিরিজ মামলা শুরু হয়েছে যখন তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে একরকম আদা জল খেয়ে নেমেছেন। আবার তার জনপ্রিয়তাও কিন্তু ফেলনা নয়। বিভিন্ন জরিপ বলছে মার্কিনদের মধ্যে দিন দিন তার গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও নির্বাচনের জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান সে সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সেটি ঠেকাতে ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকরা কংগ্রেস ভবন অর্থাৎ ক্যাপিটল হিলে হামলা চালান। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয় নির্বাচনে পরাজিত হওয়ার পরও পরাজিত প্রার্থী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি নির্বাচনের ফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন বলে মিথ্যা ছড়ান। নির্বাচনের ফলাফল প্রকাশের পর কোনো রকম প্রমাণ ছাড়া ট্রাম্প দাবি করেন নির্বাচনে জালিয়াতি হয়েছে। এমনকি জো বাইডেনকে যাতে প্রেসিডেন্ট হিসেবে অস্বীকৃতি দেওয়া হয় সেজন্য ট্রাম্পের সে সময়কার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু পেন্স তাতে রাজি হননি। এ কাজের জন্য আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। গণমাধ্যম বলছে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। দেশের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, সাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকার নিয়ে প্রতারণা করার অভিযোগ। শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির বাসভবন থেকে ব্যক্তিগত বিমানে করে ওয়াশিংটন ডিসিতে উপস্থিত হন। ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নিয়ে তিনি নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন। এ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে যে ৪টি অভিযোগ আনা হয়েছে সবগুলো অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, শুনানি শেষে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন এই মামলা রাজনৈতিক এক প্রতিপক্ষের নিপীড়ন। ডোনাল্ড ট্রাম্পের আইনি ঝামেলা দিন দিন যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে যেন তার জনপ্রিয়তাও বাড়ছে। আসন্ন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তিনি এখন সবচেয়ে জনপ্রিয়। অন্য সব মনোনয়ন প্রত্যাশীদের চেয়েও তিনি অনেক বেশি এগিয়ে। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হবার পর যেন তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। জনপ্রিয়তা কমার বদলে তা আরও বাড়ছে। ৭৭ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো ধরনের অপরাধ করার কথা তিনি অস্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই মামলাকে হাস্যকর বলেছেন। অভিযুক্ত হওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ নিয়ে মুখ খোলেন। ট্রাম্পের বিরুদ্ধে মামলায় তদন্তের নেতৃত্ব দিয়েছেন বিচার বিভাগের নিয়োগ করা বিশেষ কৌঁসুলী জ্যাক স্মিথ। সেই জ্যাকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন তিনি পেরেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য সবার প্রিয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরেকটি মিথ্যা অভিযোগ আনবেন জ্যাক স্মিথ। ট্রুথ সোশ্যালে ওই পোস্টে ট্রাম্পের প্রশ্ন, কেন তারা এটি ২৫ বছর আগেই করল না, কেন তারা এতদিন অপেক্ষা করলো, আর ট্রাম্পের মতে নির্বাচন ঘিরে তার প্রচারণার মধ্যে তারা এটা করতে চেয়েছিল, অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে এই ধরনের মামলাগুলো করতে চেয়েছিল। বর্তমানে ট্রাম্প আলাদা ৩টি মামলায় মোট ৭৮টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এসব অভিযোগ সত্ত্বেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বেছে নেওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রতিদ্বন্দ্বিতায় যিনি জয়ী হবেন তিনি ওই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর মোকাবিলা করবেন, আর প্রেসিডেন্ট বাইডেনই ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির বলছে
এই অভিযোগপত্র নির্বাচনে হস্তক্ষেপের সামিল। গত বছরের শেষ দিকে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দেওয়ার পর থেকেই একের পর এক মামলায় জড়ান ট্রাম্প। তার বিরুদ্ধে গঠন করা হয়েছে একাধিক অভিযোগও। তবে শুক্রবার ট্রাম্প জানিয়ে দিলেন এসব মামলা দিয়ে তাকে 2024 সালের নির্বাচন থেকে সরিয়ে দেওয়া যাবে না। দ্য জন ফ্রেডিক শোতে যোগ দিয়ে ট্রাম্প নির্বাচনে লড়া নিয়ে তার এই দৃঢ়তার কথা তুলে ধরেন। তিনি জানান, সামনে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন তিনি নির্বাচন করবেনই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন সংবিধানে এমন কোনো ধারা নেই যা তাকে নির্বাচনে লড়াই করা থেকে নিষিদ্ধ করতে পারে, এমনকি তিনি অভিযুক্ত হলেও নির্বাচনে বাধা নেই। এরই মধ্যে আরও দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গোপন নথি নিজের কাছে রেখে দেয়া এবং অর্থ দিয়ে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার মামলায় অভিযুক্ত করা হয়েছিল তাকে। রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের মামলাও লড়ছেন ট্রাম্প। তার বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যাচারের অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার বিচারিক হাকিম ম্যাক্সিলা উপাধ্যায় কয়েকটি শর্ত সাপেক্ষে ট্রাম্পকে মুক্তি দেন। এসব শর্তের মধ্যে রয়েছে ট্রাম্পের আইনজীবীদের অনুপস্থিতিতে ট্রাম্প এ মামলা নিয়ে কোনো সাক্ষীর সঙ্গে আলোচনা করতে পারবেন না। শর্ত মেনে চলতে না পারলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, মুক্তির শর্ত প্রত্যাহার ও আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হতে পারে বলে ট্রাম্পকে সতর্ক করে দেন বিচারক।